বিজেপির যে প্রার্থী এখানে দাঁড়িয়েছেন তার মুখের ভাষা শুনেছেন পেটান মারুন আর একজন খালি বোমা মারে রাম রাম করে এই ভাষাতেই এবারে গর্জি উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরও বলেন যে আপনারা জানেন রেশনের সব টাকাই কেন্দ্রে দেওয়ার কথা ছিল কোভিডের সময় মনে আছে ছোলা খাইয়েছিল বিনা পয়সায় বলল বাংলায় কুড়ি তিরিশ লাখে দিতে পারি এটা আমি করতে পারি বলেছিল ব্যাগে ওনার ছবি রাখতে হবে রেশনে ন হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয় কেন্দ্রে দেওয়ার কথা সাত হাজার কোটি টাকা তাহলে সংখ্যাটা কত হলো ষোলো হাজার কোটি গত দু বছর ধরে বারো হাজার কোটি টাকা কেন্দ্র দেয়নি আমি তিরিশ হাজার কোটি দিয়েছি কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব যে মানুষটা এখানে দাঁড়িয়েছেন বিজেপির হয়ে তার মুখের ভাষা শুনেছেন তিনি সবসময় বলেন পেটান মারুন জ্বালান এই হচ্ছে ওদের ভাষা আর একজন খালি বোমা মারে আর একজন বাম রাম করে রাম বাম মানে জগাই মাথায় গদাই বিজেপির দুটো চোখ বাংলায় একটা চোখ কংগ্রেস আর একটা চোখ হচ্ছে সিপিএম কি করে সংখ্যালঘু ভোট করা যায় নানা রকম কায়দা চলে আজ কালকে আমি হঠাৎ রাত্রিবেলা রাত দশটা সাড়ে দশটা নাগাদ খুললাম দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বাবু, প্রচার বাবু কি বলছে বিনা পয়সায় রেশন আমরা দিই আমি আপনাদের কাছে একটা হিসেব দিই আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রে দেওয়ার কথা ছিল কোভিডের সময় মনে আছে ছমাস ছোলা টোলা খাইয়েছিলো বিনা পয়সায় আর একটা করে কোভিড ইঞ্জেকশন নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল মনে আছে মনে আছে কোভিডের সার্টিফিকেটটা এখনও রেখে দিয়েছেন ইঞ্জেকশানের সার্টিফিকেটটা তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন ছিলই না তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি বাংলায় প্রায় এগারো কোটি লোক বলে দিল আমরা ওই বিশ তিরিশ লাখ লোককে দিতে পারি তার বেশি নয় তাহলে অন্য লোকেরা কি করবে না খেয়ে থাকবে এটা আমি করতে পারি একজনকে দেব সে ডাল ভাত খাবে আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে এটা কখনো হয় আর কি বলেছিল একটা ব্যাগে যদি পাঁচ কেজি চাল গম নেয় তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে বাবুর আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে আমি বললাম সেটা অবশ্যই এখনকার কথা আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে আর লোগো থাকবে কেন বিজেপির গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি আমার কোনো আপত্তি নেই তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে সংখ্যাটা বলে যাই আশা করি এরপর উত্তর দেবেন অ্যাডটা চেঞ্জ করবেন অবসরের নির্লজ্জ এরা কোনো দিনই চেঞ্জ করবে না ন হাজার কোটি টাকা রাজ্যকে দিতে হয় কেন্দ্রের দেওয়ার কথা সাত হাজার কোটি টাকা তার সংখ্যাটা কত হলো নয় সাথে ষোলো হাজার কোটি গত দেড় বছর দু বছর ধরে বারো হাজার কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি আমরা আঠেরো হাজার কোটি টাকা দিয়েছি প্লাস বারো হাজার কোটি টাকা দিয়েছি তার মানে কত হলো আঠেরো বারো তিরিশ হাজার কোটি আমরা দিয়েছি লোকসভা ভোটের আগে চলছে কাদা ছোড়াছড়ি আর এর মাঝেই এবার সুকান্ত মজুমদারের মুখে তৃণমূলের গুন্ডা বাহিনীর লিস্ট এদিন সুকান্ত বলেন যে করে কি হবে জেলে ঢোকানো উচিত তৃণমূল গুন্ডাদের নেতার নিয়ে এসেছে শকত মোল্লা গুন্ডা জাহাঙ্গীর গুন্ডা শাহজাহান গুন্ডা এরকম প্রচুর গুন্ডাকে নিয়ে এসেছে তৃণমূল নেতা বানিয়েছে যাতে মানুষের ওপর অত্যাচার করে এর জন্য দায় মমতা ব্যানার্জি তৃণমূল ভুষি আটা আলাদা না করার জন্য পরিবারগুলোকে ভুগতে হচ্ছে কি বলেছেন শুনব কি হবে মতো নেতার জায়গায় নিয়ে এসেছে গুন্ডাদেরকে শকত মোল্লা গুন্ডা জাহাঙ্গীর গুন্ডা শেখ শাহজাহান গুন্ডা হামিদুল গুন্ডা এবং প্রচুর গুন্ডা বদমাস নিয়েছে। নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নেতা বানিয়েছে যাতে তারা মানুষের উপর অত্যাচার করে দেখুন সে তো যাওয়ার অধিকার সবার আছে কিন্তু আমার মনে হয় যে এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুষি আলাদা আটা মানে হচ্ছে কারা চাকরি দিয়ে এই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন কারা সত্যিকারের যোগ্য প্রচুর মানুষ আছে ওর মধ্যে সত্যিকারের যোগ্য আর ভুষি হচ্ছে যারা সেই পাঁচ হাজার মাত্র যারা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে টাকা দিয়ে চাকরি করেছে তাই তৃণমূল কংগ্রেস এই ভুষি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের বুঝতে হচ্ছে পরিবারগুলোকে বুঝতে হচ্ছে যারা যোগ্য যোগ্যতা সত্ত্বেও যাদেরকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমরা তাদের পাশে আছি শাহজাহান কালকে যখন তাকে ফটো তোলা হয় তখন তার স্ত্রীর হাতে হাত দিয়ে চোখ দিয়ে জল ঝরছে তিনি বলছেন আল্লাহর কাছে দোয়া করো কিভাবে ব্যাখ্যা করবে দুর্দন্ত প্রতাপ এই নেতা একসময় দেখা দেখা যাচ্ছে না বাঘের অবস্থা কি হয়ে গেছে বাঘ কারণ ছাগ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যোগ্যদের পাশে থাকুন বলছেন না উনি বলছেন আমি সবার পাশে থাকবো মানে যোগ্যর সাথে অযোগ্যদেরও পাশে থাকবে ওইটা বেশি ইম্পর্টেন্ট এই অযোগ্যদেরকে মানে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্যদেরকে ঢাল করেছে শিকন্ডি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না রাত্ম বসু কি পারতেন না যে পাঁচ হাজার লোকের যে পাঁচ হাজার যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে তাহলেই তো যোগ্যদের কিচ্ছু হতো না যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে তারা কিচ্ছু হতো না চাকরিও বাতিল হতো না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি চালাকি করলেন উনি রাজনীতি করলেন উনি এই পাঁচ হাজার জন যাদের কাছ থেকে ওনার নেতারা পয়সা নিয়ে চাকরি দিয়েছে তাদেরকে বাঁচানোর জন্য বাকি পঁচিশ হাজারের মধ্যে কুড়ি হাজারকে ঢাল করলেন যারা যুক্ত দেখো তোমাদেরও চাকরি চলে যাচ্ছে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চালাকি আর সাবেভাবে বুঝতেই পারছেন যে লোকসভা ভোটের আগে এই কাদা ছড়াছড়ি বিজেপি এবং তৃণমূলের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব যেন দিনের পর দিন বেরিয়ে চলেছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে সুকান্ত মজুমদার কেউ আসলে কাউকে এক চুলো জমি ছাড়তে নাড়া যার এই নিয়ে তুঙ্গে বঙ্গ রাজনীতি সঙ্গে এখন আজতক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না